বিপরীত করে সাইনের অনুপাতগুলো সর্বদা কি হবে সমান হবে তাহলে বস্তুটা কিসে থাকবে সাম্যাবস্থায় থাকবে এটা সাম্যাবস্থার কিন্তু শর্ত ঠিক আছে সাম্যাবস্থার এটাই শর্ত এটাই ল্যামের উপপাদ্য তো এটা আমরা অ্যাপ্লাই করব আমরা প্রথমে প্রবলেম সেট 1 এর কয়েকটা অঙ্ক করব ঠিক আছে সবার প্রথমে আমরা সেট 1 এর প্রবলেম সেট 1 এর প্রথম অঙ্কটা দেখব ছায়া প্রকাশনী বইয়ে প্রবলেম সেট 1 এর প্রথম অঙ্ক ঠিক আছে দেখো প্রথম অঙ্কে আমি মোটামুটি একটা ডায়াগ্রাম এঁকে রেখেছি শুধু একবার আমি পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি তাহলে খুব সুবিধা হবে কি বলেছে দু প্রান্তে দৃঢ়ভাবে বাধা একটি ভারহীন তারের মধ্যবিন্দু থেকে একটি 500 গ্রাম ভরের বস্তুকে এমন ভাবে ঝোলানো হয়েছে যাতে তার দুটি অংশই অনুভূমিক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে তার দুটিতে টান কত তাহলে দেখো একটা এবি একটা তার এই তারের মধ্যবিন্দু ধরে নাও এই মধ্যবিন্দু ছিল ও ঠিক আছে এবি একটা তার এই দুটো এই তারকে আমরা দৃঢ়ভাবে আটকে রেখেছি এবং মধ্যবিন্দুতে একটা ভার ঝোলানো হয়েছে একটা ভর ঝোলানো হয়েছে সেই ভরটা কত 500 গ্রাম ঠিক আছে 500 গ্রাম মানে হচ্ছে হাফ কেজি ঝোলানোর পরে দেখো পরের চেহারাটা কেমন হবে ও বিন্দুটা নিচে নেমে আসবে তাই ও বিন্দুটা এখানে চলে আসবে এটা হচ্ছে ও বিন্দু তাহলে নিচে নেমে যাবে ওয়েটের জন্য ভারের জন্য নিচে নেমে যাবে নিচে নেমে গেলে দেখো তার এইভাবে বেঁকে যাবে এটা হচ্ছে অনুভূমিক এই অনুভূমিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল তৈরি করবে এবং কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই কোশ্চেন দেওয়া আছে এই তার দুটি অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে বলছে এই তারে এই যে তারে টান কত ধরে নাও ওবি যে তারটা রয়েছে অ্যাকচুয়ালি একটাই তার ছিল এখন দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে তারের ওবি অংশে যে টান কাজ করছে টান সবসময় এই ও বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে সেই টানকে আমরা কিছু একটা ধরলাম ধরে নাও টি টু ধরলাম ও এ অংশে যে টান কাজ করছে সেটার নাম দিয়েছি আমরা টি ওয়ান ও এ অংশে যে টানটা কাজ করবে তো এই টি ওয়ান টি টু আমাদের বের করতে হবে এবং আরো একটা সুতো দিয়ে আমরা একটা ভার ঝুলিয়েছি সেই সুতোর টান ধরে নাও টি থ্রি ঠিক আছে টি থ্রি তো এই টানটা কিন্তু ওজনের সমান হবে কারণ এই টানটা তৈরি হয়েছে কার জন্য ওজনের জন্য এম ভরের যে বস্তু আছে তার ওজনের জন্য এম ভরের বস্তুর ওজন কত এম জি এম এর মান তো হাফ কেজি তার হাফ ইনটু জি ঠিক আছে এটা ওয়েট তাহলে আমি একটু লিখে দিচ্ছি যে টি থ্রি হয়ে যাবে এই টান টি থ্রি হয়ে যাবে ডাব্লু দ্যাট ইজ হাফ ইনটু জি এবার তোমরা দেখতে পাচ্ছ যে ও বিন্দুতে তিনটে বল কাজ করছে একটা টান টি ওয়ান টি টু এবং টি থ্রি এবং তিনটে দেখো একতলীয় বল তো যখনই তিনটে বল কাজ করবে এবং তিনটে বলের মধ্যে যদি অ্যাঙ্গেলগুলো তোমরা বের করতে পারো তাহলে কিন্তু তোমরা অনায়াসে ল্যামের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবে তো আমাদের টি ওয়ান টি টু বের করতে হবে তাহলে আমরা একটু কোণগুলো বের করবো দেখো এই টোটাল কোণটা 180 তার থেকে 30 এবং 30 বাদ দাও তাহলে এই কোণটা পেয়ে যাবে ঠিক আছে টি থ্রি উল্টো দিকের কোণের নাম দিচ্ছি আমি গামা এবং এই গামা কোণটার নাম হয়ে যাবে 180 মাইনাস 30 মাইনাস 30 তার মানে 30 মানে 60 হয়ে গেল তাহলে এটা হচ্ছে 120 গামা হচ্ছে 120 দেখতে পাচ্ছ ঠিক একই রকম ভাবে আমরা যদি এই বাকি কোণগুলো বের করি ধরো টি ওয়ান এর উল্টো দিকের কোণটা বের করি এটা তো 30 আর এটা 90 তাহলে টোটাল যে অ্যাঙ্গেলটা দাঁড়াবে টোটাল অ্যাঙ্গেল টি টু টি ওয়ান এর উল্টো দিকের যে কোণটা টোটাল অ্যাঙ্গেল ঠিক আছে আমরা এটাকে আলফা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি হবে একটু ভালো করে তোমরা নিজেরা দেখে নাও তারপরে দেখো টি টু এর উল্টো দিকে যে কোণটা আছে এটা মানে 30 আর এদিকে 90 এটা তো 90 তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে এটা বিটা দিয়ে দিচ্ছি আমি বিটা ইকুয়াল টু এটাও কিন্তু 120 ডিগ্রি 90 প্লাস 30 120 ডিগ্রি একটু ছবিটা একটু ঘিঞ্জি মতো হয়ে যাচ্ছে একটু ঠিকঠাক করে রাখতে হবে টি থ্রি 120 ডিগ্রি তাহলে আমরা আলফা বিটা গামা পেয়ে গেছি এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 120 ডিগ্রি এবার ল্যামের উপপাদ্য ইউজ করব কোন একটি বল ধরো টি ওয়ান দিলাম
তার উল্টো দিকের কোণ কত আলফা আপাতত আমরা আলফাই নিচ্ছি মানে সাইন আলফা নিব একই রকম হবে t2 t2 এর উল্টো দিকের কোণ হচ্ছে বিটা তাহলে সাইন বিটা তারপর t3 t3 এর উল্টো দিকের কোণ কত সাইন গামা এটা এটা হচ্ছে ল্যামি রূপ পদ্ধতি ঠিক আছে এবার আমরা কি করব t1 রেখে দিলাম আলফা মান বসাবো তো সাইন আলফা তাহলে হয়ে যাবে 100 সাইন আলফা আলফা মান বসাবো 120 ডিগ্রি তাহলে সাইন 120 ডিগ্রি পেলাম তারপর t2 ইকুয়াল টু হয়ে যাবে t2 থাকলো সাইন বিটা বিটার পরিবর্তে 120 বসালাম একই রকম ভাবে আমরা t3 মান একটা বসিয়ে দিই t3 মান কত আছে হাফ g এটা বসিয়ে দিলাম তাহলে হাফ ইনটু g ডিভাইডেড বাই সাইন গামা গামা 120 ডিগ্রি তাহলে নিচের কোণগুলো কেটে গেল তাই না নিচে এই পার্টগুলো কেটে গেল একই তো জিনিস তার মানে t1 ইকুয়াল টু হয়ে গেল t2 ইকুয়াল টু হাফ g এবার g এর মান বসাবো 9.8 তাহলে t1 ইকুয়াল টু t2 ইকুয়াল টু 9.8 বাই 2 দ্যাট ইজ 4.9 তাহলে আমরা পেয়ে গেলাম যে তার কিন্তু একই টার্ন কাজ করছে দুটো অংশে একই টার্ন কাজ করবে t1 এ যত কাজ করবে টার্ন t2 তেও তত টার্ন কাজ করবে t2 তেও বা t2 এর ভ্যালু ততই হবে এবং সেটা হবে 4.9 নিউটন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো একবার একঝলক দেখে নাও দেখার পরে নিজে ট্রাই করো খাতা কলমে একবার নিজে প্র্যাকটিস করে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা প্রবলেম সেট 1 এর সেকেন্ড প্রবলেম নিয়ে আলোচনা করব দেখো সেকেন্ড প্রবলেমটা কি বলেছে একবার তোমাদের আমি শুনিয়ে দিই সেকেন্ড প্রবলেমে বলেছে W ওজনের একটি বস্তু ছাদ থেকে একটি তারের সাহায্যে ঝুলছে আরেকটি সুতোর সাহায্যে তারটিকে অনুভূমিক দিকে এমন ভাবে টানা হলো যেন তারের উপরের অংশ ছাদের সঙ্গে থিটা কোণ করে অনুভূমিক সুতোই টান কত তাহলে দেখো এই হচ্ছে ছাদ ছাদ থেকে একটা সুতো ঝুলছিল ধরো এটা হচ্ছে এ বিন্দু এ বি একটা তার এটা বি বিন্দু ধরলাম এ বি একটা তার ঝুলছিল তারে ঠিক এই ও অংশে একটা অন্য একটা সুতো দিয়ে ঠিক আছে ধরো ও সি একটা সুতো দিয়ে তাকে টান হলো এ বি হচ্ছে তার পুরো তারটা যে তারটা ছাদ থেকে ঝুলছিল এবং ও অংশে অন্য একটা সুতো বেঁধে ও সি একটা সুতো বেঁধে এভাবে অনুভূমিক দিকে টানা হলো এবং টান প্রয়োগ করা হলো টি টু এই টি টুর ভ্যালু কত হবে এখানে বলেছে এই যে ও এ অংশ যেটা যে অংশটা তির্যক হয়ে গেছে সুতোর সে অংশটা ছাদের সঙ্গে থিটা কোণে আনত থাকে এবং এ বি যে তারের বি প্রান্তে একটা ওজন ঝোলানো আছে সেটা ডাব্লিউ তাহলে প্রশ্ন হচ্ছে টি টু কত হবে তাহলে আমরা এই তারের যে এ অংশে ও এ অংশে যে টান কাজ করবে সেটাকে আমরা টি ওয়ান দিতে পারি আর ও বি অংশে যে টান কাজ করবে সেটাকে আমরা টি থ্রি দিতে পারি এই টি থ্রির মান কিন্তু ডাব্লিউ ওজনের সমান হবে এবং আমরা তাই লিখে দিচ্ছি টি থ্রি ইকুয়াল টু কি ডাব্লিউ ঠিক আছে বাকি কোণগুলো বের করি যে তোমাকে টি টু বের করতে হবে আর টি থ্রি জানা আছে আপাতত আমি টি ওয়ানে ফোকাস করছি না কারণ টি ওয়ানের মান চাইনি অনুভূমিক সুতোই যে টানটা কাজ করছে অর্থাৎ টি টু এটাই আমাকে বের করতে হবে আর এটাই কিন্তু আমাদের আলোচনার বিষয় এই অঙ্কে ঠিক আছে তাহলে আমরা দেখব টি টুর উল্টো দিকের কোণ মানে এই কোণটা এই কোণটা কত এটা বের করবো আমরা তো এটা কি করে বের করবো দেখো এটা যদি থিটা হয় তাহলে আমি যদি এখানে একটা অনুভূমিক টানি তাহলে এই ছোট্ট অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটাই হবে তাই না তাহলে আর এতটুকু অংশ তুমি তো যা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এটা 90 ডিগ্রি তাই এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাবে এই থিটা প্লাস 90 তার মানে টি টু উল্টো দিকের কোণ যদি আমি বিটা দিয়ে লিখি তাহলে বিটা হচ্ছে 90 প্লাস থিটা 90 প্লাস থিটা ঠিক আছে তোমরা নিজেরাও বের করতে পারবে এটা থিটা হলে এই কোণটা থিটা হবে একান্তর কোণ তাহলে এতটুকু অংশ থিটা বাকি অংশ 90 ডিগ্রি তাহলে টোটাল কোণটা হয়ে যাবে 90 প্লাস থিটা এবার টি থ্রি উল্টো দিকের কোণটা দেখে নাও টি থ্রি উল্টো দিকের কোণ মানে এই কোণটা কত হচ্ছে দেখো টোটাল এটা ও বিন্দুতে টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি তার থেকে থিটা বাদ দাও তার মানে 180 মাইনাস থিটা কর তাহলে বাকি অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম টি থ্রি উল্টো দিকের কোণের নাম দিয়ে দাও গামা
তাহলে গামা ইকুয়াল টু হয়ে গেল 180 মাইনাস থিটা। এবার কোন একটি কোণ কোন একটি বল ধরো t2 তার উল্টো দিকের কোণ কত বিটা, বিটার আমি সাইন দিলাম ঠিক আছে, ইকুয়াল টু কোন একটি বল t3 তার উল্টো দিকের কোণ কত গামা, তাহলে গামার সাইন দিলাম। এই দুটো অবশ্যই কি হবে বলো সমান হবে। আমি t1 নিই কারণ t1 t1 চাই প্রয়োজন নেই তাই নিই। আচ্ছা এবার মানগুলো আমরা বসাবো t2 বাই বিটার মান তো অলরেডি বের করেছি, তাহলে হয়ে যাবে সাইন অফ 90 প্লাস থিটা। t3 মান অলরেডি কার সমান দেখে নাও, t3 মান কিন্তু w ওজনের সমান তাই না, তো t3 পরিবর্তে আমরা w বসিয়ে দিলাম। গামার মানটা কার সমান দেখে নাও, গামার মান কিন্তু 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা ঠিক আছে। এগুলো নিজেদের কিন্তু একটু একটু করে প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে কষে কষে অঙ্কগুলো করতে হবে। এবার আমাদের উদ্দেশ্যটি টু বের করা, তো আমি আরেকটা লাইন করছি সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে তোমরা জানো কস থিটা। আচ্ছা ডব্লিউ এখানে থাকলো, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই হবে, এগুলো তোমরা জানো। তো কস কে ওই দিক নিয়ে চলে যাও, তো টি টু ইকুয়াল টু ডব্লিউ থাকলো কস ওই দিকে গেল উপরে চলে গেল কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে। এবং ঠিক পরের লাইন হচ্ছে ডব্লিউ কস বাই সাইন মানে কট কট থিটা। তো এটাই হচ্ছে উত্তর, এটাই চেয়েছে এবং আমাদের কিন্তু বেরিয়ে গেছে t2 অর্থাৎ অনুভূমিক সূত্র যেটা আমরা কাজ করছে সেটা হলো w cot থিটা ঠিক আছে। তো এইভাবে আমরা ল্যামিন উপপাদ্যের সাহায্যে তিনটে বল সংক্রান্ত কোন বস্তুর যদি সাম্যাবস্থা থাকে, তিনটে বলের প্রভাবে যদি কোনো বস্তু সাম্যাবস্থায় থাকে, তাহলে কিন্তু আমরা ল্যামিন উপপাদ্য প্রয়োগ করে সেই কোশ্চেনগুলো বা সেই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারি ঠিক আছে। এরপরে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট মানে স্থিতিবিজ্ঞানের অঙ্কগুলো খুব কনসেপচুয়াল অঙ্ক, তো আমি ধীরে ধীরে আলোচনা করব, একটা দুটো তিনটে করে আলোচনা করব, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, প্রেশার পড়বে না এবং খুব ভালো করে তোমরা তোমাদের গ্রিপে আনতে পারবে ঠিক আছে। সবাই ভালো থেকো, বাই।